এই যে স্টাইলটা আপনারা দেখছেন এটাই ইন্দোনেশিয়ান স্টাইল। আমি এখন এই মুহূর্তে আছি উলুয়ানু বেরাটন টেম্পলে, আর যারা বালি আসছেন, বালি বেড়াতে আসবেন, তাদের জন্য এটা একটা অন্যতম আইকনিক প্লেস। এই মন্দির চত্বরটি অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেমনভাবে বাগানটা সাজানো এবং তেমনিভাবেই মন্দির চত্বরটাও সাজানো হয়েছে। সামনে সমুদ্র দেখা যাচ্ছে, আজকে ওয়েদারটাও একটু খারাপ, যার জন্য আপনাদের একটুখানি ভিডিওটি অতটা পরিষ্কার নাও আসার কথা। সামনে যারা দেখছেন এটাই হচ্ছে উলুয়ানু বেরাটন টেম্পল। পর্যটকদের দেখতে পাচ্ছেন তারা এখানে ভিজিট করছে। এই যে স্ট্রাকচারটা, এটাই একটু আগে বললাম যে এটা পুরো ইন্দোনেশিয়াতে এটা বিভিন্ন নিজস্ব বাড়ি এবং বিভিন্ন মন্দিরের একই স্ট্রাকচারে সমস্ত প্যাগোডা স্টাইলে এই মন্দিরগুলো আমি দেখতে পেলাম। এই মন্দিরটি ঢোকার প্রবেশপথে আপনাকে 50,000 ইন্দোনেশিয়ান রুপিয়া দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। তারপরে আপনি যদি ভিতরে গিয়ে একদম এন্ড পয়েন্টে আপনাদের দেখাই একটা গেট রয়েছে, দূরে দেখতে পাচ্ছেন একটা গেট আছে, এই গেটটার ওখানে দাঁড়িয়ে যদি ট্র্যাডিশনাল ড্রেসে, আপনারা বিশেষ করে মহিলাদের ফটো তুলতে দেখছি, এবং সেখানে যদি আপনারা ট্র্যাডিশনাল ড্রেসে কেউ ফটো তুলতে চান তাহলে সেক্ষেত্রে আলাদা করে টিকিট কাটতে হবে। তো এবং টিকিট কাটার পরে আপনাকে সেখানকার ফটোগ্রাফার ফটো তুলে দেবে এবং সেই ফটো ওয়াশ করার জন্য আলাদা করে 25,000 ইন্দোনেশিয়ান রুপিয়া খরচ করতে হবে। তো মোটামুটি 25,000 to 97,000, আর যদি কোনো কাপল হয় 1,70,000 ইন্দোনেশিয়ান রুপিয়া আপনাকে খরচ করতে হবে, স্পেশালি যদি আপনারা ট্র্যাডিশনাল ড্রেসে ফটো তুলতে চান ওই গেটটির মধ্যে। সত্যিই সুন্দর করে সাজানো মন্দিরটি, চত্বরটি একদম মিস করবেন না যদি বালিতে আসছেন। তো আপনাদের একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি পুরো মন্দির চত্বরটা। আমার এই পুরো ইন্দোনেশিয়ান ট্রিপে যতগুলো মন্দির দেখলাম প্রতিটা মন্দিরেরই একই স্ট্রাকচার আদল দেখা গেল। তো ইন্দোনেশিয়াতে এটাই হচ্ছে মন্দিরের আদল আমি দেখলাম, এবং বিভিন্ন পার্সোনাল যেগুলো বাড়ি রয়েছে